সরকার আহিল, সরকার গল, জনপ্রতিনিধি আহিছে, জনপ্রতিনিধি গৈছে। আগত বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের বাবে সমষ্টি উন্নয়নের ফোপলা স্বরূপ মই দেখাবলৈ গৈছো। কলাইগাঁও সমষ্টি অন্তর্গত যে পুঠিয়াঘাট, মই পুঠিয়াঘাটের সামগ্রিক পরিবেশ ধাবর কারণে অনুরোধ জানাইছো ক্যামেরা সহযোগী। এখন এখন বাঁহর জরাজীর্ণ দলং, এই জরাজীর্ণ দলংখনেরই গোটেই জীবনটো অতিবাহিত করেছে এই অঞ্চলবাসী রাইজে। প্রায় চারি পাঁচখনক গাঁৱৰ লোক ইয়াতে বাস করেছে, যখন চন্দনা নদীর দলঙর ওপর এই বাঁহর দলংখন আজি 30-35 বছর ধরে এনেকেই আছে। কোনো এজন জনপ্রতিনিধিয়ে কিন্তু রাইজর দুর্দশার বিষয়ে খবর লবর কারণে আহরি নাই। অহা বিধানসভা নির্বাচন আগন্তুক আহি আছে, সেই বিধানসভা নির্বাচনের পূর্বে জনপ্রতিনিধিসকল কিন্তু ভোট ভিক্ষার বাবে ইয়াতে উপস্থিত হয়। মই গাঁৱর কেজন ব্যক্তি আছে তেখেতসকলের বিষয়ে জানিব বিচাৰিম। এই সামগ্রিক উন্নয়ন দ্বারা অকমান ইফালে আহিলে সুবিধা হব। কি কব দাদা, আজি বছর বছর ধরে কিন্তু জনপ্রতিনিধি আহিছে, উন্নয়নের নামত আপনার ইয়াত কোনো একটা দেখবলে পোৱা নগল, কি কব? হয়, আজি বহু বছরে পার হয়ে গেল, আমার আটা পিঠা ধুই গেল, তথাপি ইয়াতে এই দলংখন এতিয়ালৈকে নহল। ইয়াতে তো মই আজি যোৱা বছৰ এইখিনি জায়গাতে মই তাৰমানে এই বাইকেদি বাগৰি গৈছোঁ। ইয়াতে বাগৰি যাই গাড়িখন এই ইয়াতে লাগি আছে, মই মাজত তলত পৰি গৈছোঁ। তাৰপৰা এজন আকৌ সিফালৰ পৰা মানুহ এজন দৌৰি আহি তাৰপৰা আহি মোক ইয়াৰ পৰা দাঙি তুলি দিছে। আৰু এদিনাখন আকৌ তাৰ নেক্সট বছৰ মই তাত পৰিছোঁ, সেই মাথাটোতে পৰিছোঁ। তাতেও তাৰমানে এনেকুৱা হৈছে না, যাবৰ কাৰণে উপায় নাই আমাৰ। কিমান কৰিম আমি, প্ৰতি বছৰে বাঁহ কাটি আছোঁ আমি, বাঁহ কাটি আমি কিমান দিন আমি পাৰ কৰিম? এনেকুৱা যে এই হ'ল আমাৰ চৰকাৰ এতিয়া, এটা আপোনালোকে চাওক, এতিয়া আমি এনেকুৱা দুৰ্গতিত পৰি আছোঁ, কিন্তু চৰকাৰে আহি কিন্তু ভোটৰ কাৰণে আহে তেওঁলোকে, কিন্তু আমাৰ কাম কৰি নিদিয়ে তেওঁলোকে। যিজন বিধায়ক আছে, বিধায়কগৰাকী বৰ্তমান ইয়াত আহিছিল নাই এই পাঁচ বছৰ অন্তিম ক্ষণ? নাই, এই পাঁচ বছৰ হৈছে, আগন্তুক আহিছে, তেওঁলোকে ইয়াতে অহা নাই, কিন্তু এই ইলেকশ্যনৰ আগতে আহি যায়। তাৰপিছত কিন্তু তেওঁলোকে আমাৰ ইয়াতে তাৰমানে ফ্ৰী চাবৰ কাৰণে তেওঁলোকে নাহে। গাড়ী পালে তেওঁলোক তাৰমানে সেই লংকাত গ'লে তেওঁলোকে ৰাৱণ হৈ আছে, তাৰমানে এনেকুৱা পৰিস্থিতি আমাৰ ইয়াত। হয়, লংকাত গলে রাবণ হয়, এটো এটা সকলোৰে মুখত পরিচিত নাম, যিজন বিধায়ক প্রতীক সমষ্টিতে, এনেকুৱা সমষ্টিতে বিধায়ক আছে, যিগৰাকী বিধায়ক লংকাত গলে রাবণ হয় বুলি ৰাইজে অভিযোগ করে। আন এগৰাকী ব্যক্তি আছে, কি কব আপনার, রাস্তা ঘাট, দলং, যাতায়াত সকলোবিলাক বিধ্বস্ত, কোনো দিনেই বিধায়কগৰাকী অহা নাই, এই সম্পর্কে কি কব? কব মানে আহে, অহাটো হেৰি এই ইলেকশন সময়ত আহে, আহি কৈ দলংখন ভাল কৰিম, ৰাস্তাখন ভাল কৰি দিম, দিয়াৰ পিছত আমি ভোট চোট দিওঁ, দিয়াৰ পিছততো তেওঁলোকে যায়, পাছ হোৱাৰ পিছত আৰু খবৰ ল'ব নলয়। আমি বছৰ বছৰ বাঁহ কাটি আনি এইটো ৰাস্তা বনাওঁ, ইমান চলি বুলি স্কুলত যায় বিৰাট অসুবিধা, এতিয়া মাজতো ভাঙি আছে, এতিয়া আমিতো কৈ আছোঁ ভাল কৰি দিব লাগে, এতিয়া কোনো নেদে, এতিয়া আমি কি ক'ম, এনেকুৱাই আছোঁ, ৰাস্তাটো এই এনেকুৱা আমি নিজে বনালিছোঁ ৰাইজে। হয়, ৰাস্তা পদূলি দলং সকলোবিলাক নিজে নিৰ্মাণ কৰিছে ৰাইজে উন্নয়নৰ স্বাৰ্থত, কিন্তু জনপ্ৰতিনিধি কিন্তু কোনো গুৰুত্ব নাই। এগৰাকী যুৱক আছে, কি ক'ব, উন্নয়নৰ নামত বৰ্তমান যি পৰিৱেশ দেখিছোঁ, কি ক'ব এই সম্পৰ্কত? এই সম্পৰ্কত মই ক'বলৈ যাব বিচাৰিছোঁ, আমাৰ যিটো পুঠিয়াঘাটত চন্দনা নদীৰ যিখন জৰাজীৰ্ণ অৱস্থা আপোনালোকে দেখিছে, যিখন দলং আছে অতিকৈ শোচনীয় অৱস্থা। আজি 10 বছৰ ধৰি আমাৰ স্থানীয় MLA মহেশ্বৰ বৰু ডাঙৰীয়া তেখেতে আজিলৈ চাবলৈ অহা নাই, কিন্তু ইলেকশ্যন আহিলে প্ৰতি বছৰ ইয়ালৈ আহে, পথটোৰ অৱস্থা একেবাৰে শোচনীয়। তেনে ক্ষেত্ৰত মই ক'ব বিচাৰিছোঁ, আমাৰ চুকৰ ভেকুলী বুলি ক'ব বিচাৰিছোঁ, যিটো আমাৰ স্থানীয় MLA মহেশ্বৰ বৰু ডাঙৰীয়া, তেখেত হ'ল এজন চুকৰ ভেকুলী, ইলেকশ্যন আহিলে ভোট ভিক্ষা কৰিবলৈ আহে আমাৰ এইখিনি মানুহৰ ওচৰত, তাৰপিছত আজিলৈ দেখা নাই। যেতিয়া নিৰ্বাচনত তেখেতে জয়ী হৈ গ'ল তেতিয়াৰ পৰা আজিলৈ তেখেতক মই ইয়াতে দেখা নাই। তেনে ক্ষেত্ৰত আমি বিভাগ পৰিৱৰ্তন বিচাৰিছোঁ, আমি ভালদৰে পৰিৱৰ্তন কৰিম, আমাৰ ৰাজ্যে ইতিমধ্যে সকলো আলোচনা কৰা হৈছে, সেই ক্ষেত্ৰত আমি উচিত ব্যৱস্থা এটা গ্ৰহণ কৰিম নিৰ্বাচনৰ সময়ত, যিহেতু আমাক ইমান বছৰে আমাক চুকত ৰাখিছে, চুকত ৰাখি আমাক বুকুত গুৰ মাৰিছে, কাৰণ এই ক্ষেত্ৰত আমাৰ হাজাৰ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰী ওচৰতে বিদ্যালয় আছে, অহা যোৱা কৰে। তেনে ক্ষেত্ৰত মহেশ্বৰ ডাঙৰীয়াক মই এতিয়াও আহ্বান জনাইছোঁ, নিৰ্বাচনলৈ আৰু বেছিদিন নাই, গতিকে তেখেতে এতিয়াও আহি আমাক জৰাজীৰ্ণ অৱস্থা যিখিনি এতিয়া ভাল কৰিব পাৰি মেৰামতিৰ কাৰণে আমাক কিবা এটা ব্যৱস্থা কৰি দিয়ক। হয়, খুব প্ৰকাশ কৰিছে স্থানীয় যুৱক। আৰু এগৰাকী যুৱক আছে, চৰকাৰী বিভিন্ন আঁচনিসমূহ ঘোষণা কৰিছে, এই চৰকাৰী আঁচনিসমূহ তোমালোকে ইতিমধ্যে গাঁওখনত পাইছে নে নাই, কিমান পৰ্যাপ্ত পৰিমাণে তোমালোকে পাইছে?
সেই হিসাবত কবলগা হলে আমি বিগ জিরো হয়ে আছো সরকারি ফলর পর কিবা আসুনির ক্ষেত্র থক কিবা আমার যাতায়াত রাস্তা ঘাট দলং আমার এই 36 নং হরিসিংহ সমষ্টি কুটিয়াঘাট গাঁত একদম বিগ জিরো হয়ে আছে আমার এতে কলাগাঁও সমষ্টি বিধানসভার এমএলএ গড়াকী আহে না আহে মানে আজিলেকি 10 বছর হল তোর কার্যকাল 1 বছর দেখা পাইছো আমি একটা মিটিংত তার মানে আমার গাঁত আছে আর আরও অহা নাই বিভিন্ন বেমার আজার হলে তোমালোকে কি করা চিকিৎসা সেবার ব্যবস্থাবিলাকতো বর্তমান রাস্তা ঘাটের অবস্থা কি করা তোমালোকে বিভিন্ন সময় একবার তার মানে এজন মানুষের বেমার হল নদীত পানি আহিল দলং নাই পার করিব নোৱাৰিলো তেও এতে মৃত্যু হল দলংর কারণে সরকার কি আহ্বান জানাবা সরকার ইলেকশন আহি আছে কি বিচারা তোমালোকে আমি একো নিবিচাৰো আমি বিচাৰো মাত্র রাস্তা ঘাট দলং এখিনি ভাল করে দিলে হোক হল আর আমার একো নালাগে হয় রাইজর উন্নয়ন বিচারে রাইজে যেহেতু 10 বছর দুটা কার্যকাল মহেশ্বরবৌ ডাঙরিয়া ইয়াতে যিগৰাকী বিধায়ক আছিল বিধায়কগৰাকী ইয়াতে কার্যকাল আসলে বর্তমান চাও এই রাস্তার অবস্থা চাও আপনাদের একটা আলি সদৃশ রাস্তা যখন মানুহ পথচারী অহা যাওয়া করে দলংখনের উপরে ইপাড়া মানুষ ইপারে সিপারা মানুষ সিপারে সেই অবস্থা যাতায়াত করে আছে অহা যাওয়া করলে তেখেতসকলে সাইকেল হোক গাড়ি হোক খোজকাড়ি পার করাব লাগে এটা লক্ষণীয় হব আগন্তুক বিধানসভা ইলেকশন যেহেতু আহি আছে বিধানসভা ইলেকশনত যিগৰাকী প্রতিনিধি আহিব সেই অহা প্রতিনিধিগৰাকীয়ে যে এইখন গাঁৱৰ উন্নয়নৰ বাবে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া লক্ষণীয় হব।